মর্নিং, আমাদের হ্যাপি আর্লি এক্সাম তো চলেই এসছে। তোমরা নিশ্চয়ই ভালো করে পড়ছো, এই কটা দিন কিন্তু আরো ভালো করে পড়তে হবে। সবাই মন দিয়ে সুন্দর করে লেখাপড়া করবে, তাহলে দেখবে খুব ভালো একটা রেজাল্ট হতে পারবে। আজকে আমরা কি কি করব, কি কি জানবো সেটা একটু আমরা দেখে নিই। পরীক্ষার জন্য আমরা তাহলে কি কি অভ্যাস করব, আমরা প্রশ্ন উত্তর অভ্যাস করব। কবিতার যে প্রশ্ন উত্তরগুলো সেগুলো তো আমি তোমাদের লিখিয়ে দিয়েছিলাম, এরকম গল্পের প্রশ্ন উত্তরগুলো তোমাদের কাছে যে লেখা আছে সেগুলো কিন্তু পড়বে। প্রশ্ন উত্তর পড়বে, শব্দ গঠন পড়বে, যুক্তাক্ষর যোগে যে শব্দ গঠন আছে, যেমন তয় জফলা দিয়ে যদি শব্দ গঠন হয়, নন্তে স তয় জফলা সত্য, এইরকমভাবে দুটো করে প্রতিটা যুক্তাক্ষর দিয়ে শব্দ গঠন অভ্যাস করবে। এরপর আছে অর্থ, তোমাদের গল্প যে আছে, গল্প আছে, কবিতা আছে, প্রতিটার শেষে শব্দ আছে, শব্দের সাথে অর্থ দেওয়া আছে, সেই শব্দ অর্থগুলো পড়বে। শূন্যস্থান পড়বে, কোনো কবিতার ধরো লাইন তুলে দেওয়া হয়েছে, যেমন ড্যাশ দিদি শাশুড়ি, তাহলে তোমরা কি লিখবে, ক্ষান্ত বুড়ি। এরকমভাবে কবিতা থেকে শূন্যস্থান থাকতে পারে, গল্পের অনুশীলনী থেকে শূন্যস্থান থাকতে পারে। সাজিয়ে লেখা অভ্যাস করবে, সাজিয়ে লেখা মানে ওলট পালট করে কিছু শব্দ দেওয়া থাকবে, সেটা সাজিয়ে লিখবে। সমার্থক শব্দ শিখবে, সমার্থক শব্দ দুটো কি তিনটে করে সমার্থক শব্দ শিখবে। বিপরীত শব্দ তোমরা তো জানোই, কম বেশি, উঁচু নিচু, এরকমভাবে বিপরীত শব্দ অভ্যাস করবে। বর্ণ বিশ্লেষণ, বর্ণ বিশ্লেষণও আমি তোমাদের করিয়েছিলাম, বর্ণ বিশ্লেষণ অভ্যাস করবে। ব্যাকরণে যে প্রশ্ন উত্তরগুলো আছে, ব্যাকরণে প্রশ্ন উত্তর কিন্তু অবশ্যই পড়বে। আর পড়বে রচনা, তোমাদের রচনা ক্লাসে যা করানো হয়েছে সেটা কিন্তু খুব ভালো করে অভ্যাস করবে। আজকে দেখে নিন CWতে আমরা কী করছি। আচ্ছা, অর্থ যেগুলো দিয়েছি সব কটা কিন্তু বইয়ে গল্প বা কবিতার শেষের থেকে আছে। বর্ষা, উপাস্য, ভগ্ন, অজস্র, নিন্দুক, স্বভাব। তাহলে আমি যা যা বললাম, যেভাবে অভ্যাস করতে বললাম, চটপট শুরু করে দাও, পরীক্ষার আগে জোর কদমে লেখাপড়া করতে হবে। আজকের জন্য টাটা।